মহারাজ দাপটের সাথে বিশ্ব শাসন করতে এসেছিল। নাম সৌরভ গাঙ্গুলী ওরফে দাদা। প্রাক্তন জাতীয় দলের অধিনায়ক সৌরভ একজন ক্রিকেটের প্রশাসক ও ধারাভাষ্যকারক। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের প্রাক্তন সভাপতি এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই এর সভাপতি ছিলেন। বরাবর রাজনৈতিক শিকার হয়ে দল থেকে বাদ পড়েছেন, চক্রান্ত হয়েছে বহুবার, তবুও দাঁতে দাঁত চেপে লড়াই করেছেন, পেয়েছেন সাফল্য, লড়াইয়ে বারবার ফিরে এসেছেন জীবনের ট্র্যাকে এবং দেখিয়েছেন দাদাগিরি কি ছিল তার সাফল্যের কাহিনী, তা নিয়েই আজকের ভিডিও। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য। চলুন জেনে নিই সৌরভ গাঙ্গুলীর জীবনের নানা অজানা কিছু তথ্য। হাই, মেরা নাম সৌরভ গাঙ্গুলী হ্যায়, ভুলে তো নেই। লাইফে আপস এন্ড ডাউনস আসবে, দ্যাটস পার্ট এন্ড পার্সেল অফ এভরিবডিজ লাইফ। ওয়াক্ত ওয়াপাস নেই আতা। वक्त को वापस लाना पड़ता है। ए बारे सिनेमा जाए कि ना देखो ना दादा के तुम की चेनो ना लेटा बैठ बोल शासन लड़के लेंगे चल चलो शाला लोड़े पर बिना राजा को खाए भेतर भय काट ले राजा है दादा को खाए निर्भय जो दी दाराए लोड़े जाए दादा सभा সৌরভ গাঙ্গুলী 1972 সালে 8ই জুলাই কলকাতার বেহালায় জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন ধনী ব্যবসায়ী। সৌরভ বাড়িতে আভিজাত্যের সাথে বড় হয়েছেন। তার ছোটবেলায় নাম ছিল মহারাজ। ছোটবেলা থেকেই তার ক্রিকেট খেলার শখ ছিল, কারণ তার দাদা স্নেহাশিস গাঙ্গুলী ততদিনে বেঙ্গল ক্রিকেটের একটা বড় নাম। রঞ্জি ট্রফিতে সাফল্যের দরুন ভারতীয় দলে সুযোগ পান। 1990 সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পেয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মাত্র 3 রান করেন। তাকে টিম থেকে বাদ দেওয়া হয়, কারণ সে নাকি টিমমেটসদের জলের বোতল পর্যন্ত নিয়ে যেত না, অহংকারী ছিল বলে দুর্নাম ছড়ায়। সে ঘরোয়া ক্রিকেটে আবার তার আধিপত্য জমায়। গাঙ্গুলী টেস্ট ক্রিকেটে অভিষেক হয় ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসের গ্রাউন্ডে। সেখানে সে সেঞ্চুরি হাঁকিয়ে তার প্রত্যাবর্তনের ঘোষণা করে, গোটা বিশ্বকে জানিয়ে দেয় বাঘ এসেছে। এরপর গড়িয়ে গেছে অনেকটা ইতিহাস, উত্থান পতন হার জিত ক্যাপ্টেন্সি রাজনীতি লড়াই। আন্তর্জাতিক ক্রিকেটের সেরা বাঁ হাতি ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম সৌরভ গঙ্গোপাধ্যায় 113টি টেস্টে 7212 রান করেছেন, ব্যক্তিগত সেরা 239, ব্যাটিং গড় 42.17। 311টি একদিনের ম্যাচে সৌরভের মোট রান 11363, ব্যক্তিগত সেরা 183, গড় 41.02। বাঁহাতি ব্যাটসম্যান সৌরভ ডান হাতে বলিং করে 32টি টেস্টে ও 100টি একদিনের উইকেট নিয়েছে। 2000 সালে ম্যাচ গড়াপেটের অভিযোগে জর্জরিত ভারতীয় দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় দলের সর্বকালের সেরা অধিনায়কদের আলোচনায় বরাবরই সৌরভের নাম উঠেছে। তার নেতৃত্বে 2000 সালে ICC নকআউট ট্রফির ফাইনালে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। 2001 সালে অস্ট্রেলিয়ার টেস্ট ও একদিনের সিরিজে একাধিক বিতর্কে জড়িয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়। টসের সময় অজি অধিনায়ক স্টিভ ওয়েকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করিয়েছিলেন তৎকালীন ভারতীয় অধিনায়ক, যা নিয়ে পরবর্তীতে বিরক্তি প্রকাশ করে ওয়েক। টানা 16টি টেস্ট জেতা অজিদের 2-1 হারিয়ে টেস্ট সিরিজ জিতেছিল সৌরভের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। এরপর 2002 সালে ইংল্যান্ডকে হারিয়ে ন্যাটওয়েস্ট ট্রফি জয় করে সৌরভের টিম ইন্ডিয়া। টুর্নামেন্টে ব্রিটিশদের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে জয় পাওয়ার পর লর্ডসের ব্যালকনি থেকে জামা খুলে উড়িয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, যা আজও আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে আলোচিত ঘটনাগুলির মধ্যে অন্যতম। 2003 সালে বিশ্বকাপ ফাইনালে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। 1983-এর বিশ্বকাপের পর প্রথমবার ফাইনাল পর্যন্ত পৌঁছেছিল ভারতীয় ক্রিকেট দল, তবে ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয় হয় ভারতের। ওই বিশ্বকাপে মোট 465 রান এবং 3টি শতরান করেছিল সৌরভ। ব্যাটিং এর গড় ছিল 58.12।
2004 সালে সৌরভকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করে ভারত সরকার। ওই বছর পর্যন্ত অধিনায়ক হিসেবে ব্যাপক সাফল্য পায় তিনি। সবচেয়ে সফল অধিনায়কদের আলোচনায় উঠে আসে তার নাম। তবে একই সময়ে ব্যক্তিগত পারফরমেন্সের জন্য সমালোচিত হয় সৌরভ গঙ্গোপাধ্যায়। 2005 সালে সেপ্টেম্বরে জাতীয় দলের হেড কোচ হন গ্রেগ চ্যাপেল। অক্টোবরে খারাপ পারফরমেন্সের জন্য জাতীয় দল থেকে বাদ যায় সৌরভ। তৎকালীন অধিনায়ককে নিয়ে বিসিসিআই কে লেখা চ্যাপেলের ইমেল ফাঁস হয়ে যায় সংবাদ মাধ্যমে, যেখানে সৌরভকে জাতীয় দলের নেতৃত্বের জন্য শারীরিক ও মানসিক ভাবে অক্ষম বলেছিল গ্রেগ চ্যাপেল। ভারতের পরবর্তী অধিনায়ক ঘোষিত হয় রাহুল দ্রাবিড়। তবে কামব্যাকের জন্য চেষ্টা শুরু করেন সৌরভ। 2006 সালে ওডিআই ফরম্যাটে ভারতীয় দলের খারাপ পারফরমেন্সের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে জাতীয় দলে কামব্যাক করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের স্কোর যখন 37 রানে 4 উইকেট, তখন ব্যাট করতে নেমে প্রশংসনীয় 83 রানের ইনিংস খেলেন সৌরভ। তার পরিবর্তিত ব্যাটিং স্টাইলে মুগ্ধ হন ক্রিকেট ভক্তরা। ওই টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে জয় পায় ভারত। টেস্টের সফল কামব্যাকের পর একদিনের সিরিজেও ফের ডাক পায় সৌরভ। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার সুযোগ পায় তিনি। দুই সিরিজেই ভালো ব্যাটিং এর পাশাপাশি লঙ্কানদের বিরুদ্ধে ম্যান অব দ্য সিরিজ হন সৌরভ। এরপর 2007 বিশ্বকাপে জাতীয় দলে সুযোগ পায় সৌরভ। বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি রান করেছিলেন তিনি। তবে গ্রুপ স্টেজে হেরেই বিশ্বকাপের বাইরে চলে যায় টিম ইন্ডিয়া। 2007 সালে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে নিজের প্রথম 200 রান ও ব্যক্তিগত সেরা 239 রানের ইনিংস খেলেন সৌরভ। ওই বছর টেস্টে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোর করেছিলেন তিনি। একদিনের ক্রিকেটেও প্রথম 5 জনের মধ্যে জায়গা করে নেন সৌরভ। সে বছরে বিশ্ব টেস্ট একাদশও সৌরভের নাম যুক্ত হয়েছিল। 2007 সালে 15 নভেম্বর একদিনের ক্রিকেট এবং 2008 সালে 16 নভেম্বর টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন তিনি। 2008 সালে ভারতীয় ক্রিকেটের সংযুক্ত হয় আইপিএল। শাহরুখ খান অধিকৃত কলকাতা নাইট রাইডার্স টিমের অধিনায়ক ঘোষিত হয় সৌরভ গাঙ্গুলী। পরের বছর আইপিএল চলাকালীনই মাঝপথে অধিনায়ক পদ থেকে সৌরভকে সরিয়ে দেয় নাইট কর্তৃপক্ষ। এরপর পুনে ওয়ারিয়ার্স টিমের হয়েও আইপিএল খেলেন সৌরভ। তবে 2012 সালের অক্টোবরে আইপিএল থেকে অবসর নেন তিনি। 2018 সালে সৌরভের আত্মজীবনী আ সেঞ্চুরি ইজ নট এনাফ প্রকাশিত হয়। 2019 সালের অক্টোবরে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি নিযুক্ত হন সৌরভ গঙ্গোপাধ্যায়। এখন তিনি ধারাভাষ্যকার হিসেবে কাজ করেন। ক্রিকেট ছাড়াও জি বাংলার জনপ্রিয় শো দাদাগিরি সঞ্চালনাও করেন তিনি। তার স্ত্রী ছোটবেলাকার বান্ধবী ডোনা, যার সাথে তিনি পালিয়ে বিয়ে করেন। তার একটি কন্যা সন্তান আছে, নাম তার সানা গঙ্গোপাধ্যায়। তার কঠোর পরিশ্রম দাঁতে দাঁত চেপে লড়াইয়ের মানসিকতা প্রমাণ করে যে কোনো কাজ অধ্যাবসায় ও নিয়মানুবর্তিতার সাথে করে গেলে সাফল্য আসবেই। সৌরভ গাঙ্গুলী সেই সব মানুষদের জন্য আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে যাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, হতাশ হয়ে পড়েছে। তারা আবার ফিরবে লর্ডসের মতন কোনো গ্রাউন্ডের প্যাভিলিয়নে সমস্ত অপমান অবহেলার জবাব সপাটে দিয়ে দাদার মতো জার্সি উড়িয়ে রাজার মতন, মহারাজা তোমারে ছিলাম। আপনার সৌরভ গাঙ্গুলীকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিও, এবং ভিডিওটি শেয়ার করুন নিজেদের প্রিয়জনদের মধ্যে।